প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। সারাগোজা স্পেনের যে হোটেলে ছিলাম, আপনাদের একটু হোটেলটা দেখাচ্ছি। হোটেলের নাম হচ্ছে হোটেল রামিরো ওয়ান। চল আমরা একটু হোটেলের ভিতরে আসলাম, আমরা একটু হোটেলের ভিতরে দেখে আসি। এটা হচ্ছে হোটেলের এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে হোটেলের লবি, আমরা এখানে অনেক টাইম স্পেন্ড করেছি। এই যে এটা হচ্ছে রিসেপশন, হোটেলের নাম এখানে লেখা আছে হোটেল রামিরো ওয়ান। আমি একটু ঘুরে আসছি। লবির একটা এক্সটেন্ডেড পোর্শন ছিল এখানে, এটা কিন্তু লবির অংশ, খুব সুন্দর একটা জায়গা। আমরা এখানে মাঝে মাঝে চাটা খেতাম। এখানে যদি কেউ বইটি পড়তে চায়, বসতে চায়, একটু টাইম স্পেন্ড করতে চায়, এখানে আছে। এখানে ছোট লাইব্রেরি আছে, আমি এখানে এসে দেখলাম যে এখানে ওরা হোটেলের যারা টেনেন্টস তাদের জন্য কিছু বই রেখেছে। মোস্টলি স্প্যানিশ, কিছু ইংলিশ বইও আছে। গোয়ার পেন্টিং, পেন্টিং ধরো প্রত্যেক ধরো, এগুলো হচ্ছে গোয়ার পেন্টিং, খুব বিখ্যাত। এবং স্পেনে যত মিউজিয়াম আছে গোয়ার পেন্টিং এক্সিবিট করা হয়। খুব সুন্দর পেন্টিং, আপনাকে খুব জুতো দেখাচ্ছি। গোয়ার পেন্টিং খুব বিখ্যাত সব। গোয়া আসলে মানুষের জীবন, প্রকৃতি, স্ট্রাগল এগুলো নিয়েই বেশি করেছে, হিউম্যান আসপেক্টে বেশি। এই যে গান গেয়েছে কেউ, এই যে মানুষ সাফার করছে। আমি ওদের সাথে, লোকালদের সাথে কথা বলে বুঝলাম যে এটা গোয়ার এই পেন্টিংসগুলো ওদের মিউজিয়াম রানি সুফিয়া এবং মিউজিয়াম গোয়াতে আছে। গোয়া নামে পার্কও আছে। আমি যেটা বুঝলাম আর কি, যে এটা গোয়া একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন। আমরা একটু রুমগুলো দেখে আসি। এই দুইটা যোগট নিলাম।
আসসালামু আলাইকুম।